য়োগ ফল বের করো আমাদেরকে বিয় ফল বের করতে বলেছে যে এই দুটি অঙ্কের এখানে দুটি বিয়োগ অঙ্ক এই দুটি অঙ্ক হচ্ছে কি দশমিক ভগ্নাংশ দশমিক বগ্নাংশগুলির বিয়োগ করতে বলেছে হয়েছে তাহলে এইগুলো হচ্ছে কি বিয়োগ আমরা যদি নিচে নিচে লিখি তারপরে আমরা বিয়োগ করি বিয় ফলটা এখানে রেখে দেব তাহলে আমরা লিখি শূন্য এই দশমিক ছয় দুই এটা এরপরে দশমিকের বরাবর আমরা দশমিক রাখবো এরপরে চার এরপরে হচ্ছে কি নয় এরপরে দশমিকের ফাঁসে আমরা যদি শূন্য বসেলেও সমস্যা নেই কেন শূন্য দশমিক বাম দশমিকের বামে বা কোনো অঙ্কের বামে যদি লিখি এর শূন্য বসেলে এর কোনো মানে কোনো পরিবর্তন হয় না এফর আমরা কী করব বিয়োগ করব আমরা যদি এই গতানুগতিক সংখ্যার মতো যদি বিয়োগ করি বিয়োগ ফলের পরে আমরা দশমিকটা বসাই দি দশমিকের বরাবর তাহলে আমরা অঙ্ক যাবে বা আমরা অন্যভাবে যদি দেখি আমরা যেহেতু দেখি এই দুই হচ্ছে কি শতাংশ করে আর ছয় কি দশমাংশ করে তাহলে নয় হচ্ছে ছোট নয় হচ্ছে বড় তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি রূপান্তর করি নে প্রথমে আমরা যদি রূপান্তর করি তাহলে আমরা দেখি এই দুইয়ের সাথে আমরা এক দশমাংশ যোগ করব। তাহলে এই আমরা এক দশমাংশ এটার থেকে যদি আমরা এক দশমাংশ নিয়ে নিই তাহলে দুই যোগ করবো কত এক দশমাংশ সমান দশ শতাংশ এটা তাহলে আর এই সাইড থেকে আমরা এক নিয়ে গেলে এটা কি হয়ে যাবে পাঁচ তাহলে আমরা এই পাঁচ থেকে চার বিয়োগ করবো আর এটা সমান আসে কত বারো এই বারো থেকে আমাদেরকে নয় বিয়োগ করতে হবে বারো থেকে নয় আমরা এই এক দশ সমান দশ শতাংশ তাহলে দশ শতাংশ আর যোগ এই দুই তাহলে বারো শতাংশ বারো শতাংশ থেকে আমরা নয় বিয়োগ করবো তারপরে আমরা কি করব এই পাঁচ থেকে চার বিয়োগ করবো তারপরে আমরা দশমিকের বরাবর দশমিক রাখবো তাহলে আমাদের বিয়োগ ফলটা হয়ে যাবে তাহলে আমরা বিয়োগ করি বারো থেকে নয় বিয় করলে কত আসে তিন এটা আমরা একই কালার ব্যবহার করি বা রঙ ব্যবহার করি তাহলে এটা আসে কত তিন আর পাঁচ থেকে চার বিয়োগ করলে আসে কত এক এরপরে দশমিকের বরাবর দশমিক এরপরে শূন্য এই বরাবর শূন্য থাকবে বা আমরা যদি অন্য পদ্ধতিতে দেখি একটি আর একটি পদ্ধতিতে দেখি এই পদ্ধতিটা আমরা সংখ্যাগুলো অঙ্কগুলো আলাদা আলাদাভাবে লিখতে হয় তাহলে আমরা লিখি আমরা একক অঙ্ক বরাবর একক অঙ্ক দশমাংশ অঙ্ক বরাবর দশমাংশ শতাংশ বরাবর শতাংশ রাখবো তাহলে আমরা দশমিকের বরাবর আমরা এই বরাবর রাখি যদি এই দশমিকটা এই বরাবর এই দাগ বরাবর থাকবে তাহলে একক অঙ্ক বরাবর শূন্য আমরা শূন্য দশমিক ছয় দুইয়ের ক্ষেত্রে তারপরে দশমিক হচ্ছে এই বরাবর তার ছয় হচ্ছে কি দশমাংশ এই দশমাংশ আর দুই হচ্ছে কি শতাংশ করে এরপরে দশমিক চার নয় দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা দশমিক চার এরপর হচ্ছে কি নয় নয় হচ্ছে কি শতাংশ করে আর তারপর হচ্ছে শূন্য এরপর আমরা বিয়োগ করি তাহলে আমরা প্রথমে আর যদি রূপান্তর করি নিই আমরা এই দুই দুই হচ্ছে শতাংশ আর নয় হচ্ছে শতাংশ তাহলে দুই হচ্ছে ছোট নয় হচ্ছে বড় তাই হবে না তাহলে এটার সাথে আমরা যদি এক দশমাংশ যোগ এক দশমাংশ সমান দশ শতাংশ তাহলে এটা যদি আমরা যোগ করি দুই যোগ দশ এটা সমান আসে কত বারো এই বারো থেকে আমরা নয় বিয়োগ করবো আমরা যে এক দশম দশমাংশ নিশ্চি এটা আমরা যেটা এটার সাথে যোগ করে দিই এটা হবে তারপর আমরা বিয়োগ করব এখন আমরা বিয়োগ করি বারো থেকে নয় বিয়োগ করলে কত আসে তিন আর এই ছয়ের থেকে আমরা পাঁচ বিয়োগ করলে আসে কত এক তারপর আমরা এই দশমিকের বর দশমিক থাকলো এরপরে শূন্য তাহলে আমাদের এই একই বিয়োগ ফল হলো তাহলে এভাবে আমরা বিয়োগ করতে পারি তারপর আমরা যদি দ্বিতীয় সংখ্যাটা লিখি পনেরো হচ্ছে শূন্য সংখ্যা তারপর হচ্ছে দুই নয় দশমিক দুই নয় এটা এরপর আমরা লিখব দ্বিতীয় সংখ্যা বারো দশমিক তিন নয় এটা তাহলে আমরা বিয়োগ করি আমরা বিয়োগ জানি তাহলে আমরা বিয়োগের আগে কি করতে হবে রূপান্তর করে নিতে হবে আমরা নয় থেকে নয় বিয়োগ করতে পারবো কিন্তু এখানে দুই এর থেকে তিন বিয়োগ করে দুই হচ্ছে কি এখানে দশমাংশ আর তিন হচ্ছে এখানে দশমাংশ তাহলে এটার সাথে যদি আমরা এক একক যোগ করি এক একক এটা ছাই হয়ে যাবে তাহলে এটা হবে কত এটার সাথে যোগ করব দশ দশ আর এটা হয়ে যাবে ছাই ঠিক আছে তারপরে আমরা বিয়োগ করি তাহলে আমরা বিয়োগ করব কত থেকে কত আমরা এই নয় থেকে নয় বিয়োগ করব তারপরে এই দশের বিয়ে কত বারো আমরা লিখি এই বারো তাহলে বারো থেকে বিয়োগ করবো কত আমরা এই তিন তারপরে চার থেকে আমরা দুই তারপরে এক থেকে এক এভাবে বিয়োগ করবো তাইলে আমরা বিয়োগ করি নয়ের থেকে নয় কত কথা শূন্য শতাংশ বরাবর আমরা শতাংশ একবো দশমাংশ বরাবর দশমাংশ বারো থেকে তিন করলে আসে কত নয় তারপরে দশমিক বরাবর আমরা দশমিক রেখে দেবো এই রাখলাম চার থেকে দুই বিয়োগ করে আসেন দুই তারপরে এক থেকে এক বিয়ে শূন্য এটা তাহলে আমরা ভিন্নভাবে যদি ওই একক বরাবর যদি একক রেখে আমরা গ্রাফ গ্রাফ সার দেখে বিয়োগ করি তাহলে আমরা লিখি তাহলে এখানে ওই সংখ্যাগুলি লিখি আমরা সংখ্যাগুলি হচ্ছে কত পনেরো দশমিক পনেরো হচ্ছে কি দশক এক তারপর হচ্ছে এক হচ্ছে দশক পাঁচ হচ্ছে একক দশমিকের বরাবর আমরা দশমিক রাখলাম এরপর দুই নয় দুই হচ্ছে দশমাংশ আর নয় হচ্ছে শতাংশ ঘরে থাকবে এরপরে বারো আমরা লিখলাম এক দুই আমরা জানি আমরা যদি এই বরাবর দশমিক রাখি দশমিক থাকলো তারপর হচ্ছে কত তিন নয় এই তিন নয় তাহলে এখানে আমরা শতাংশ করে শতাংশ বিয়োগ করবো এক দশমাংশের করে দশমাংশ এককের অঙ্ক বরাবর একক অঙ্ক দশকের অঙ্ক বরাবর দশকের অঙ্ক আমরা দশ শতাংশ বিয়োগ করা যাবে কিন্তু দশমাংশ ঘরে দেখা যাচ্ছে দুই ছোট তিন বড় তাহলে এক্ষেত্রে আমরা কি করব এই দুই এর সাথে আমরা কি করব দশ দশম এক একক সমান আমরা কি কে জানি দশ দশমাংশ দশ দশমাংশ তাহলে এক আমরা এখানে এই বিয়ের যোগ এটার সাথে যোগ করে দেব তাইলে হয়ে যাবে তারপর আমরা এভাবে বিয়োগ করব তারপর সমস্যা নেই এরপরে নয় থেকে নয় বিয়োগ করলে কত হয় শূন্য এরপরে আমরা এই দুই আর এক দশে বারো বারো থেকে তিন বিয়োগ করলে কত আসে নয় এটা তারপরে আমরা পাই এরপরে পাঁচ থেকে আমরা দুই আর এক তিন তিন বিয়োগ করবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত আসে দুই তাহলে এই বরাবর দশমিক থাকলো আর এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের এই বিয়োগ ফলটা সেম হলো যেটা আমরা আগে করেছি নিচে নিচে লিখে তাহলে দুইটাই সেম তাহলে এটা আমাদের উত্তর তাহলে আমরা যে কোনোভাবে করতে পারি বা আমরা সংখ্যার নিয়মে বিয়ে করে দশমিক পর দশমিক রেখে বিয়োগ করে দশমিক পর দশমিক রেখে বিয়ে করলে বিয়ে করলে আর এটা হবে বিয়োগ আমরা সরে এটা বিয়োগ এটা বিয়োগ বিয়ে